সুজির পোলাও রান্না করতে কি কি লাগবে? এখানে আছে চিনি, চিনিটা পরিমাণ মতো দেবে। এখানে আছে নুন, এখানে আছে 1 কাপ মতো সুজি, আর এখানে আছে ঘি, এটা কিশমিশ, এটা কাজু, এখানে আদা কুচি, এখানে হচ্ছে চেরি ছোট ছোট করে কাটা, এটা হচ্ছে লং, এলাচ, আর এটা কাঁচা লঙ্কা কুচি, আর এটা হচ্ছে দারচিনি, আর এখানে রয়েছে তেজপাতা। এবার এপাশে একটা প্যানে আর কি জল গরম করতে দেওয়া আছে, আর এপাশে কড়াই গরম করতে দেওয়া আছে। কড়াইয়ে ঘি দিয়ে দেওয়া হলো, ঘিটা এবার গরম হতে হবে। এলাচ, লং, দারচিনি, ফোড়ন দিয়ে দেওয়া হলো। এবার কাজু, আদা কুচি, লঙ্কা কুচি, এবার এর মধ্যে সুজিগুলোকে ছেড়ে দেওয়া হলো। সুজিটা আগে কিন্তু ভেজে নেওয়া ছিল শুকনো কড়াইয়ে, এবার এর মধ্যে দিয়ে দেওয়া। এবার কিশমিশটা দিয়ে দেওয়া হলো, চেরিটা দিয়ে দেওয়া হলো। এবার এটাকে হালকা আঁচে ভাজা হচ্ছে। এবার স্বাদ মতো চিনি আর নুন, এটাকে একটু কন্টিনিউ নাড়তে হবে, না হলে নিচের দিকটা বেশি লাল হয়ে গেলে পুড়ে যেতে পারে। তেজপাতা গুলো এবার দিয়ে দেওয়া হলো। এবার সাইডে যে গরম জল ফুটোতে দেওয়া ছিল সেটা পরিমাণ মতো জল দিতে হবে, জলটাকে একটু বেশি দিয়ে দিলে ভালো হবে না ব্যাপারটা। দেখো জাস্ট 3 মিনিটের কিন্তু সুজির পোলাওটা রেডি হয়ে গেল, বেশিক্ষণ কিন্তু সময়ও লাগলো না। তো সন্ধেবেলা বাচ্চাদের জন্য টিফিন বা সকালবেলা বাচ্চাদের স্কুলের টিফিন সেটার জন্য কিন্তু দেওয়া যেতেই পারে। এটা আমাদের বাড়িতে তৈরি হচ্ছে গোপালের জন্য, গোপালকে সন্ধেবেলা দেওয়া হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু ঝরঝরে হতে শুরু করে দিয়েছে, এবার কিন্তু ব্যাপারটা বেশ ডান। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর গ্যাসটা কিন্তু অফ করে দেওয়া হয়েছে, এবার কিন্তু ঢাকা দিয়ে রাখা হলো। এটা কিন্তু রেডি টু সার্ভ একদম, দেখো।